আসছো তোমরা? জি স্যার, অনেকেই আসছেন। কয়জন আসবে? জনের মতো চলে আসতেছে। জনই আসছে স্যার। সবাই আসছে? 15 জন আসছে স্যার। 15 জন? তা শুরু করব। দেখো আর 2-1 মিনিট দেখো। জি স্যার। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে, জি স্যার, ঠিক আছে। তা এখন জি স্যার, হচ্ছে থ্যাংক ইউ তোমার স্যার। যেটা বললাম যে ডিএ, এটা তোমরা জানো, আবার একটা রিপিট করলাম, এটাও রিপিট করলাম, ফাইনালি এক্স বারটা কি এক্স ডিএ বাই ডিএ অর ওয়াই ডিএ বাই ডিএ, অথবা যদি ভলিউম হয় এক্স ডিবি বাই ডিবি ওয়াই ডি ওয়াই ডিবি বাই ডিবি, আর যদি তোমার লাইন হয় এক্স ডিএল বাই ডিএল ওয়াই ডিএল বাই ডিএল, দ্যাটস অল। এখন মনে করো আমরা কোনো কারণে, মনে করো আমরা এক্স অ্যাক্সিস বরাবর আমরা এরিয়া কাটবো, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এরিয়া যদি কাটি তাহলে আমার এই এরিয়া হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান ইন্টু ডি ওয়াই, যেহেতু ডিফারেন্সিয়ালটা ছোট অংশটা উপর দিকে ওয়াই বরাবর, তখন আমরা বলবো এক্স টু মাইনাস এক্স ওয়ান ইন্টু ডি ওয়াই, এইটা বলবো, লাল যেটা দেখছি, লাল রঙের যেটা দেখছি এটা এটা বলবো। এবং আলটিমেটলি আমরা কি করব, এইটা এক্সটা কি, এক্স হচ্ছে এই ওয়াই অ্যাক্সিস থেকে এর সেন্টার, এর সেন্টার মানে কি, এর সেন্টার মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই টু এটার ক্ষেত্রে, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু তা হবে না, যদি দুইটা কার্ড থাকে তখন কিন্তু হবে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইড বাই টু, ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি, উদাহরণ অঙ্ক যেভাবে করা আছে ওইভাবে আমি আর এক্সপ্লেন করছি না। এখন এগুলো সব তোমরা জানো, এখানে জাস্ট এখানে লিখে দিছি, এই কারণে যদি কারো কোনো কনফিউশন থাকে, লিমিট যখন এখানে লিমিট কি হবে, লিমিট ডিওয়াই যেহেতু আছে, আমি ক্লাস নিচ্ছি পরে কথা বলবো, হ্যাঁ ডিওয়াই ডিওয়াই যেহেতু আছে আমাদের, অতএব আমাদের লিমিটটা নিতে হবে ওয়াই এর লিমিট, আর ডিএক্স থাকলে লিমিটটা নিতে হবে এক্স এর লিমিট, এই অঙ্কে আমাদের ডিওয়াই হবে, যেহেতু ডিওয়াই এটা ডিওয়াই এটাও ডিওয়াই এটাও ডিওয়াই, সো লিমিট 0 টু y1 হবে, y1 মানে এই যে 0 টু y1। আবার যদি এইরকম ভাবে এরিয়াটা নিই, খারাপ ভাবে নিই, খারাপ ভাবেও নিতে পারি, কোনো সমস্যা নাই, তখন হচ্ছে ডিফারেনশিয়াল এলিমেন্ট হবে y2 মাইনাস y1 ইনটু dx, তখন লিমিটটা হবে x এর লিমিট হবে, x এর লিমিট হবে 0 টু x1, এই মোটামুটি এই জিনিসগুলো সবাই পারো তো, সবাই জানো, আমি যা রিপিট করলাম, কারো কোনো কনফিউশন আছে এখানে? যদি না না ক্লিয়ার হলে বলার দরকার নাই, যদি ক্লিয়ার না হয় তাহলেই বলবা, কারণ আমি তোমার দেখতে পাচ্ছি না, আই কন্টাক্ট নাই, বডি ল্যাঙ্গুয়েজ বুঝতেছি না, সো আমি বুঝতেছি না, তোমরা যদি নিজেরা সিনসিয়ারলি শিখতে চাও তাহলে শেখা সম্ভব, কারণ আমার পক্ষে বোঝা সম্ভব না যে কে বুঝতেছে কে বুঝতেছে না। আবার এবার হচ্ছে এই অঙ্কটা তোমাদের ক্লাসে করতে বলছিল, আমি না এই অঙ্কটা ক্লাসে করে দিছিলাম, করছিলাম না, করে দিছিলাম, কোণের ভলিউমের আমি অঙ্কগুলো করে দিছিলাম, একটা কোণের অঙ্ক করছিলাম, কোণের পরে আমি কি করছিলাম, যে একটা সিলিন্ডার তো তোমরা জানোই, কোণের পরে আমরা এরপরে করছিলাম হচ্ছে হাতুড়ি অঙ্ক, হাতুড়ি মানে একটা হাতুড়ি অঙ্ক করছিলাম, হাতুড়ি মানে সামনে একটা হেমিস্ফিয়ার এবং একটা লাগানো একটা ডান্ডা লাগানো আছে ওইটা করছিলাম, তোমাদের একটা অঙ্ক করতে দিয়েছিলাম, সেই অঙ্কের নাম্বারটা ছিল হচ্ছে তোমার নাম্বারটা ছিল কত, 185 না 125 যেন, 125 পেজ নাম্বার 195 এ কি ছিল সেটা, এই এই যে এই কোণের ভিতরে একটা গর্ত ছিল, অথবা এই অঙ্কটা আমার বিশ্বাস তোমরা করে ফেলছো, আমার কেউ ডাউট যদি দাও নাই আমি আর যাচ্ছি না, এই এই পেজের মধ্যে তোমরা এখানে তিনটা অঙ্ক করবা, এই হলো একটা অঙ্ক যেটা হচ্ছে ফিগার 355, এই একটা অঙ্ক, আর একটা অঙ্ক আছে এখানে কোনো একটা দেখে বলছে হেমিস্ফিয়ার বের করা, আইদার 704 বা 705 যে কোনো একটা, এই তিনটে, হ্যাঁ 705 705 এই তিনটে অঙ্ক অবশ্যই করবা তোমরা বাই ডাইরেক্ট ইন্টিগ্রেশন, আমার মনে হয় সবাই এটা পারছো। ঋতিকা তুমি কি পারছো এই অঙ্কগুলো? জি স্যার পেরেছি স্যার। তুমি তো পারছিল না, বাট বাকি লোক তো পারার কথা, বুঝে নাই কেউ এমন কেউ আছে? 705 ফিগারটা স্যার কোনটা হবে স্যার, ফিগার নাই স্যার, এর জন্য স্যার একটু প্রবলেম হচ্ছিল, কোনটার ফিগার নাই স্যার, 705 ফিগার লাগবে কি, হেমিস্ফিয়ার তুমি বুঝো না, হেমিস্ফিয়ার ফিগার মানে কি, অর্ধ গোলক, হেমিস্ফিয়ার মানে অর্ধ গোলক, ক্লিয়ার? অতএব ওইটা ফিগার দরকার নাই, হেমিস্ফিয়ার ফিগার দরকার নেই, অর্ধ গোলক মানে কি,
এই জিনিসটাই যেখানে যে এটা প্যারাবোলয়েড, প্যারাবোলয়েড সিধে এটা যদি সার্কেল হয়ে যায় তাহলে হেমিস্ফিয়ার হয়ে যাবে। বুঝছো? কোশ্চেন করলা কে নাম বলো। কোশ্চেন আশফাক হোসেন। হ্যাঁ হ্যাঁ আশফাক, হ্যাঁ আশফাক স্যার। বুঝতে পারছো আশফাক? বুঝতে পারছো? জি স্যার বুঝছি। একই রকম ছবি হবে, শুধুমাত্র ইকুয়েশনটা হলো কি হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ r স্কয়ার হবে, এই হলো পার্থক্য, আর সব সেম। আর এটা তো তোমার এটা ইকুয়েশন দেওয়াই আছে, তুমি দেখো এটা রিভলভ হবে, এই হলো বিষয়। তো এখানে আমি যাচ্ছি। হ্যাঁ বলো, কিছু বলবা? না স্যার, স্যার ঠিক আছে স্যার, বাকিগুলো স্যার। এবার এরিয়ার সেন্ট্রয়েড এটা তোমরা জানো, a1 x1 আমরা এইভাবে লিখি। এখন কথা হচ্ছে, যদি এখানে মোস্ট ইম্পর্টেন্ট, যদি এরিয়া যদি মাইনাস হয় তাহলে এরিয়ার a1 x2 a3 a4 যে কোনো একটা যদি মাইনাস হয় তার ভ্যালুটা মাইনাস হয়ে যাবে। আর যদি কোঅর্ডিনেটটা যদি মাইনাস হয় তবে আমি তোমাদের এই পরীক্ষার জন্য সবগুলা ফার্স্ট কোঅর্ডিনেট দিব, অর্থাৎ x বা y কোনো মাইনাস দিব না আমি তোমাদের পরীক্ষার জন্য। বাট তোমরা প্র্যাকটিক্যালি ওই যে একটা অঙ্ক করাই দিছিলাম আমি ক্লাসে, হাতুড়ির সাথে ডান্ডা লাগানো যে অঙ্কটা, হাতুড়ি মানে হেমিস্ফিয়ারের সাথে এক্সিস শিফট করে, এটা ক্লাসে তোমরা হয়তো দেখছো। বাট ফর ফাইনাল এক্সাম আমি এইসব জটিলতা দিব না, আমি স্টেটে তোমাদের ফার্স্ট কোঅর্ডিনেটটা দিব। ফার্স্ট কোয়ার্ডেন্ট দিলে হবে কি, তোমার কোনো এক্স বা ওয়াই নেগেটিভ হবে না, শুধু এ এ নেগেটিভ হইতে পারে। সবাই কি বুঝতে পারছো? ওকে জি স্যার। এবার এই অঙ্কটা ডাউট ছিল কার জন্য, কালকে আমি ক্লিয়ার করে দিছি। এটার মধ্যে আর কার কোনো ডাউট আছে? না স্যার। এই অঙ্কটা চার, এই অঙ্কবার চার ভাবে করা যায়। একটা হচ্ছে এই এরিয়া নিয়ে এবং এই এরিয়া নিয়ে, একটা হচ্ছে এই এরিয়া নিয়ে এই এরিয়া নিয়ে, একটা হচ্ছে তিনটা এই এরিয়া এই এরিয়া এই এরিয়া, আর একটা চার নম্বর হচ্ছে পুরো এরিয়া মাইনাস এইটা। তো আমার কাছে মনে হয় পুরো এরিয়া মাইনাস করলে অঙ্কটা সোজা হয়। আর একটা জিনিস, এখানে একটা টেকনিক বলি আমি, এই জাতীয় অঙ্ক যদি থাকে, এই জাতীয় অঙ্ক যদি থাকে তাহলে তোমরা যে কাজটা করবো আমি বলতেছি, দাঁড়াও একটু ইনসার্ট, তোমরা সবসময় করবা কি, এইভাবে এরিয়াটা নিবা, এইভাবে এরিয়া নিলে তাহলে কিন্তু তোমার দেখো এক্স বের করা সহজ। তুমি যদি এইভাবে, কারণ এটা এটা কিন্তু এক্স কত হবে, হাফ, আর এটার এক্স কত হবে, চার। কিন্তু তোমরা এরিয়াটা যদি এইভাবে নাও, এবার নিলে হবে, হবে না তা না, তখন কিন্তু সবাই ভুল করো। এক প্লাস কত, এক প্লাস সাড়ে তিন, সাড়ে চার হবে। সো ইট ইজ বেটার তোমরা এইভাবে এরিয়াটা নিবা। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ওকে ফাইন। ইয়েস স্যার। হ্যাঁ এরপরে এরপরে হচ্ছে এই অঙ্কটা, কালকে ডাউট দিছিল স্যার এই অঙ্কটা পারি নাই বুঝি নাই আমি করবো। এই অঙ্কটা চার ভাবে বা তিন ভাবে করা যায় বা অনেক ভাবেই করা যায়। অ্যাকচুয়ালি এই অঙ্কটা ম্যাক্সিমামটাই পরীক্ষায় আসে। এই অঙ্কটা হচ্ছে সামেশন হবে a1 x1, ওয়াই বার কত হবে কেউ বলতে পারবে? এখানে ওয়াই বার কত হবে? আমি যদি না দিই তোমরা ধরে নিবা এই যে এইটা হচ্ছে কোঅর্ডিনেট, অর্থাৎ এক্স এর, সরি এখানে আছে। তাহলে তুমি খেয়াল করো এখানে কি কি আছে, এটা ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে, হাফ সার্কেল আছে, ইত্যাদি ইত্যাদি আছে। প্রথম যে এইভাবে করা যায়, দেখো প্রথমে আমি কিভাবে করলাম, আমি দেখো এই যে লাল নীল রং দিয়ে আমি পুরা ভাগ করে নিলাম এই জিনিসটা, এইটা একটা চতুর্ভুজ, এইটা একটা চতুর্ভুজ, এইটা ত্রিভুজ, এইটা ত্রিভুজ, এইটা ত্রিভুজ, এইটা ত্রিভুজ, এইটা ত্রিভুজ, ইত্যাদি ইত্যাদি। প্রথম ভাবে হলো এইভাবে করা যায়, তুমি দেখো এই যে লিখছি লাল গুলো হলো মাইনাস হবে আর নীল গুলো হচ্ছে প্লাস হবে। যেমন মনে করো আমি প্রথমে মনে করি এই এ সি এ আমরা এই পুরো এরিয়াটা নিলাম, এটা হলো আমার এ টু, এই যে এরিয়াটা এটা হলো A2, A2 মাইনাস A1, মানে A2 বলতে আমি বুঝাচ্ছি A2 X2 আর কি,
এইটা মাইনাস এই যে এইটা এইটু এইটা এইটা মাইনাস এইটা আবার প্লাস এইটা আর এইটা একই জিনিস আছে মানে টুয়াইস এ ফোর এটা হবে এ টু মাইনাস এ ওয়ান প্লাস টুয়াইস এ ফোর প্লাস এ থ্রি মাইনাস এ ফোর সবাই কি বুঝতে পারছো আমি যদি দশ বাই তিন হবে না এটু কত হবে এটু হবে হলো দশ আঠাশ ছয় কত হয় চব্বিশ বাই তিন মানে বারো হবে ঠিক আছে এটু কিন্তু রেক্টেঙ্গুলার মানে এইটার মাঝখানে এবং এর সাথে এটা যোগ হবে এই এই যোগটা ম্যাক্সিমাম লোকজন করে না বলে পরীক্ষায় ভুল করে একেবারে এখান থেকে এইটুক যোগ করবা প্লাস এর মাঝখানটুক তাহলে এর মাঝখানে কত হয় ছয় আর এই পাশে আছে আরো চব্বিশ ছয় আর চব্বিশ তিরিশ হয় সো আমি বললাম এক্স থ্রি হবে চব্বিশ তিরিশ ঠিক আছে সবাই ক্লিয়ার এক্স থ্রি হবে হ্যাঁ এবং এখন আসো এ ফোর কত হবে এ ফোর হচ্ছে তোমরা দেখছো যে এ ফোর হচ্ছে হাফ সার্কেল হাফ সার্কেলের জন্য তোমরা তোমরা মনে আছে সেন্টার অফ এ সার্কেল পড়ছো না সেন্টার অফ এ কি আটকো না সেক্টর অফ এ সার্কেল সেক্টর অফ এ সার্কেলের সেন্টার কত মনে আছে আর বাই টু না বাবা ফোর আর বাই থ্রি পাই স্যার ফোর আর বাই থ্রি পাই ফোর আর বাই থ্রি পাই বাট তোমরা ফোর আর বাই থ্রি পাই থেকে তোমরা বেশি মনে রাখবা যে এটা টু আর সাইন বিটা বাই থ্রি বিটা কারণ এটা যদি কোন সব জায়গায় কাজে লাগবে বুঝছো টু আর সাইন বিটা বাই থ্রি বিটা এটাতে করলে আলটিমেট এখন মজার ব্যাপার হচ্ছে এটা কোন দিক থেকে এটা এই পাশ থেকে কিন্তু এটা হচ্ছে এই পাশ থেকে তাহলে এই পাশ থেকে কত হবে আর মাইনাস ওইটা হবে না ইয়েস স্যার আর মাইনাস হবে অথবা 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 তুমি এখান থেকে পুরো দূরত্ব কত দশ তিরিশ তিরিশ মাইনাস ওই যে থ্রি আর বাই ফোর বাই ঠিক আছে বুঝতে পারছো ইয়েস স্যার এই জিনিসগুলাকে এই অঙ্কটা অবশ্যই তোমরা করবা খুব ক্লিয়ারলি করবা না হলে কিন্তু কনফিউশন তৈরি হবে এটা করার পরে তারপরে তো অঙ্ক হয়ে গেল এটা হলো একটা পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হলো স্যার হ্যাঁ বলো কেউ কিছু বলবা স্যার তাওহিদ স্যার স্যার ওই যে সিডিও যে ত্রিভুজটা আছে সিডিও হ্যাঁ ওইটা তো স্যার জাস্ট আমরা হাইটটা জানি হাইট জানি এটাও জানি তো ছয় আর হাইট চার ও হাইট আটটা হাইট কত হবে আর তুমি আমারে বলো হাইট কত হবে তুমি বলো দেখো পুরাটা কত পুরাটা কত এখান থেকে এই পুরাটা কত স্যার ওই যে এ ফোর যেটা আছে স্যার ছোট যে ট্রায়াঙ্গেল এই পুরাটা কত বলো পুরা কত পুরাটা হচ্ছে স্যার এই যে 14 না 14 14 এই স্যার মানে 28 টোটাল স্যার এইটুক হলো 14 আর এটা সব থেকে 8 এখান থেকে এইটুক 8 14 থেকে 8 বাদ দিলে কত হয় 14 থেকে 8 বাদ দিলে 6 14 থেকে 8 বাদ 6 তাহলে 6 তাহলে হাইট 6 তাহলে আচ্ছা স্যার ক্লিয়ার ইয়েস স্যার ইয়েস স্যার হ্যাঁ তো অতএব এইগুলো শুনো তুমি মনে রাখবা যে যদি পরীক্ষা হলে কোনো একটা ডাইমেনশন দেওয়া না থাকে তুমি দেখবা তাহলে অবশ্যই বের করার পদ্ধতি আর যদি না দেওয়া থাকে একটা অ্যাসিউম করে নিবা কোনো সমস্যা নাই বাট যদি অ্যাসিউম করে আর দেওয়া থাকে তাহলে কিন্তু তুমি মার্ক পাবা না যদি দেওয়া না থাকে কারণ অনেক সময় দেখে টিচারে খুঁজে পাচ্ছ না দেখে আপ ডাউন করতে অনেক টাইম লস হয়ে যায় অ্যাসিউম করবা বাট সাধারণত তোমাদের লেভেল তোমাদের যে মেকানিক্স আমি খুব বেশি পরিবর্তন করি না ভুল গল সব না খুবই কম আর কি তাহলে এই অঙ্কটা সবাই ক্লিয়ার ইয়েস স্যার জি স্যার এই যে ইউর রানিং টাইম আউট 10 মিনিট আছে আর এরপরে তাই তো দেখি জি স্যার আচ্ছা অসুবিধা নাই দেখবনে আবার অফ করে আবার করবো না অসুবিধা নাই এবার আর একটা পদ্ধতি কি সেটা আর একটা পদ্ধতি দেখো তুমি এই যে দুইটা ত্রিভুজ এটা হচ্ছে টুয়াইস এ ওয়ান প্লাস এ টু প্লাস টুয়াইস এ ফোর
প্লাস এ থ্রি মাইনাস এ ফোর, ও এ ফোর ডবল হয়ে গেছে, সরি সরি, এটা এ ফোর, এটা হলে এ ফাইভ দিতে হবে। এটা ফাইভ হবে, সবাই বুঝতে পারছো? এই অঙ্কটা এইভাবেও করা যাইতে পারে, যে মনে করো তুমি এটা ধরো না, তুমি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ না, তার দুইটা ত্রিভুজ, টুয়াইস এ ওয়ান প্লাস এখান থেকে পুরো এ টু, এ টু প্লাস টুয়াইস এ ফোর প্লাস এ থ্রি মাইনাস এ ফাইভ, এইভাবে করতে পারো, সবাই বুঝছো? Yes sir. ডাউট আছে? No sir. ওকে ফাইন, অথবা এইভাবে করতে পারো কি সেটা দেখো, এটা কিভাবে করছি আমি দেখো, এটা হচ্ছে এই পুরাটা হলো এ টু, এটা এ ওয়ান, এটা এ টু, এই পুরাটা হচ্ছে এ থ্রি, এ ফাইভ বাদ যাবে এখানে তাহলে, আর এটা এ ফোর, এটা এটা এ ফাইভ, ও এ ফোর দুটো হয়ে গেছে না, এটা এ ফাইভ হবে, দাঁড়াও। তো এইভাবে তুমি যেভাবে ইচ্ছা করো কোনো প্রবলেম নাই, তোমার যেভাবে ইচ্ছা তুমি করো, তিনটা পদ্ধতি হবে। সো আমার মনে হয় এই অঙ্কটা তোমার কাছে মোটামুটি ক্লিয়ার, যে কোনো আমার মনে হয় ঋতিকা তুমি হচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন গ্রুপে ভাগ দিয়ে দাও, যে তিনজন তিনভাবে করবে এবং সবার উত্তর একই আসে কিনা, এইভাবে তিনজন মানে একুশ জন, তো সাতজন এক নিয়মে করবে আর এক সাতজন আর এক নিয়মে করবে আর এক সাতজন এক নিয়মে করবে, ঠিক আছে? জি জি স্যার, দিয়ে দিব, সমস্যা নেই স্যার। তাহলে সবাই কি ক্লিয়ার মোটামুটি? Yes স্যার। স্যার বলো স্যার, ওই যে সিডি আর আই জে ট্রাপিজিয়াম ধরে করা যাবে? আবার ট্রাপিজিয়ামের কোন সেন্টার তুমি জানো? স্যার এটা একটা সেন্ট্রয়েডের প্রুফ আছে মনে হয়। তোমার ফর্মুলা কি? সামেশন অফ এ1 এক্স1 না? ট্রাপিজিয়ামের সেন্টার কি শিখছি আমরা? না স্যার। তাহলে কি ভাবে করবা? উত্তর পাইছো? Yes স্যার। ওকে ফাইন, এবার আসো, এটা আমার কোথা আসলো, আচ্ছা এটা একটা এক্সট্রা, আচ্ছা এই অঙ্কটা কি তোমরা জানো কিভাবে করতে হবে? যদিও কেউ ডাউট দাও নাই, তারপরে আমি এই অঙ্কটার কথা বলি তোমারে। দেখো এটা কি জিনিস আসলে, এটা হচ্ছে একটা, এটা কি একটা সেক্টর অফ এ সার্কেল, এ ও সি বি, এটা হলো সেক্টর অফ এ সার্কেল, তার থেকে একটা ট্রায়াঙ্গেল বাদ যাচ্ছে, ক্লিয়ার অর নট ক্লিয়ার? Yes স্যার। সেক্টর অফ এ সার্কেল, যে সার্কেলের রেডিয়াস ডায়ামিটার 60, তাহলে রেডিয়াস আর এর মান 30 হবে, আর এর মান যদি 30 হয় তাহলে এই এরিয়াটা কত হবে বের করতে পারবা? জি স্যার। এই এরিয়াটা বের করতে পারবা? এরিয়া বের করতে পারবা? এর সেন্টার বের করতে পারবা? কত স্যার? 2 আর সাইন বিটা বাই 3 বিটা। ভেরি গুড, 2 আর সাইন বিটা বাই 3 বিটা, তাহলে এটা হলো এ ওয়ান এক্স ওয়ান, এ টু কোনটা হবে? এ টু হবে ত্রিভুজ। এটা কিভাবে করবে তোমরা? তোমরা দেখো যে এটা তুমি এই অ্যাঙ্গেলটা জানো, তোমরা জানো যে এই অ্যাঙ্গেল জানো, এই অ্যাঙ্গেলটা যদি জানো, এই এটা হলো, এটা রেডিয়াস না, রেডিয়াসটা জানো, একটা অ্যাঙ্গেল জানো, সো বাকি বাহু অবশ্যই বের করতে পারো তোমরা। এটা এটা বের করলে এটার কি হবে বলতো? এটা কত হবে? টু থার্ড হবে এক্স টু, এবং এরিয়াটা বের করবা মাইনাস শেষ। এই অঙ্ক হতে 2 মিনিট সময় লাগবে, 2 থেকে 3 মিনিট সময় লাগবে, এগুলো অঙ্ক দেখতে মনে হয় ভয়ঙ্কর, সময় লাগে 2 থেকে 3 মিনিট। সবাই ক্লিয়ার? জি স্যার। তোমাদের এই চারটার মধ্যে কিন্তু এই চারটা বা পাঁচটার মধ্যে এই যে এই পৃষ্ঠার আটটা অঙ্ক পরীক্ষা আসবে, এই যে এই যে এই পৃষ্ঠায় যে অঙ্কগুলো দিছি আমি তোমাদের, পেজ নম্বর কত ছিল? পেজ নম্বর 201, 201 আমি তোমাদের পাঁচটা অঙ্ক দেখাই দিছি, যার মধ্যে একটা করে দিলাম এই সেকেন্ড, এইটা আরো তিনটা, এই পাঁচটার মধ্যে একটা পরীক্ষায় মনে মনে ধরে নিতে পারো একটা আসবেই। সবাই কি বুঝতে পারছো? এরপরে আসে এই অঙ্কটা, ও এইটা না, এবার এই অঙ্কটা আসো। এই অঙ্কটা কি? এই অঙ্কটা হচ্ছে আগেরটা কি ছিল বলতো? আগেরটা ছিল সেক্টর অফ সার্কেল থেকে ত্রিভুজ আমরা কেটে কেটে নিয়েছি, আর এটা হলো, এটা হচ্ছে, এটাও কিন্তু সেক্টর অফ সার্কেল থেকে ত্রিভুজ কেটে নিয়েছি, পার্থক্য কি এটা বলতো? ওই দেখো ওইটার মধ্যে পার্থক্য হচ্ছে ওইটা ত্রিভুজের এই যে অ্যাপেক্স ছিল এই পাশে, অ্যাপেক্সটা ছিল আমার সেন্টার এই লাইনের দিকে, আর এখানে ত্রিভুজের কি আছে? বেস, হ্যাঁ বেস, এবং হাফ সার্কেল, এটা হাফ সার্কেল মানে থ্রি আর বাই কি, থ্রি আর বাই ফোর পাই না কি জানো,
কত জানো? 4/3 ভাই। আচ্ছা 4/3 এটা তুমি জানো, আর ত্রিভুজ এটা কি হবে? 1/3 হবে, এটা 1/3 হবে, তাই না? 1/3 হবে ত্রিভুজ হবে, আর এটা কি ছিল? এটা 2/3 হবে কিন্তু, এই হলো ব্যাপার। সবাই ক্লিয়ার? ওকে ভেরি গুড। এবার লাস্ট অঙ্কটা, এই অঙ্কটা, এটা হচ্ছে একটা সেক্টর থেকে আরেকটা সেক্টর বাদ গেছে, তাহলে প্রথম সেক্টরের প্রথম সেক্টর আর কত হবে? 48 আর 24 কত হবে বলো তো? 72 নাকি? ও 6 ইঞ্চ, 6 6 6, হ্যাঁ প্রথম হলো 72, 72 ইঞ্চ, আর পরের আটটা হচ্ছে 48 ইঞ্চ। সো তোমরা এ ওয়ান কি হবে বলো তো? আর সাইন বিটা বাই বিটা, সরি থ্রি, কি বলো? ভুল বললাম, কত বললাম? মানে এ কত হবে বলো তো? এ কত হবে? এ কত হবে বলো তো? জানো তোমরা? স্যার 2 আর সাইন বিটা, আর স্কয়ার থিটা বাই, না এর ফর্মুলা কি মনে আছে? বিটা আর স্কয়ার, না ভুলে গেছো? আর স্কয়ার থিটা বাই 3 লাইন সেক্টর মানে এরিয়া। সো এরিয়ার এরিয়ার জন্য ফর্মুলা হচ্ছে 2 আর সাইন বিটা বাই 3 বিটা, তাহলে এরিয়ার এক্স বার, এক্স বার মানে আর স্কয়ার বিটা হয় স্যার, 2 বিটা আসবে ইন্টিগ্রেশন করলে। আরে ভাই পুরা হাফ সার্কেল এর অ্যাঙ্গেল হচ্ছে 2x π, বিটাটা কি? বিটা হচ্ছে অর্ধেক অ্যাঙ্গেল না? ইয়েস স্যার, আমরা যে অঙ্কটা করেছিলাম 2x বিটা ছিল, মানে বিটা মানে কি? আমার যে সার্কেল বা যে সেক্টর দেওয়া থাকবে, যে অ্যাঙ্গেল যা হবে তার অর্ধেকটা হবে বিটা, তার মানে একটা হাফ সার্কেলের পুরো অ্যাঙ্গেল হচ্ছে 2π, তাহলে অর্ধেক হবে পাই, তাহলে বিটা আর স্কয়ার মানে কি হবে? হাফ সার্কেলের পুরো অ্যাঙ্গেল পাই না স্যার, পাই পাই, সরি সরি পাই, তাহলে π/2 π/2 r² তার মানে হাফ সার্কেল পাই আর স্কয়ার ফুল সার্কেল, তো হাফ সার্কেল π/2 r² হবে, মিলে গেল তাই না? ইয়েস স্যার, সার্কেলের ক্ষেত্রে। হাউএভার এই এটার ক্ষেত্রে কি হবে? এটার উত্তর তুমি তুমি ওই যে এরিয়া বের করবে বিটা আর স্কয়ার দিয়ে, তো বিটা তো বিটা কত বলো, এখানে বিটা কত হবে বলো তো? 30° মানে বিটা π/6 নাকি? আমি জানি π/6, হ্যাঁ তাহলে π/6 r² r এর মান কত স্যার? 5 থেকে 2 ইঞ্চ, তাই না? সেকেন্ডের জন্য 8, তাহলে এ ওয়ান হবে π/6 72 স্কয়ার, এ ওয়ান ক্লিয়ার। এ টু কত হবে? একই জিনিসই হবে 30° অ্যাঙ্গেলে, এটাও কিন্তু π/6 π/6 কমন নিতে হবে, π/6 কমন, ওটা কমন মানে x1 আছে তো, সরি π/2, হ্যাঁ π/2 কমন নিতে হবে অবশ্য, π/2 × 48 স্কয়ার, এটা হচ্ছে এ টু। এক্স ওয়ান কত হবে বলো তো? 3 r/sin বিটা, 3 r, সরি ভুল বললাম, 2 r/sin বিটা বাই 3 বিটা। সো এটা নিয়োগ করলে অঙ্কটা হয়ে যাবে, আমার মনে হয় বুঝতে পারছো তোমরা, এখানে আমি আর সময় নষ্ট করতেছি না। এই অঙ্কটা তো খুবই সোজা, তোমার যেভাবে ইচ্ছা করো, তিনটা ত্রিভুজ দিয়ে করলে সবচেয়ে ভালো হবে মনে হয় অঙ্কটা।